গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে ব্যাপক লিড পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। এবারের ভোটেও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র নির্বাচনী জয় পরাজয়ে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। স্বাভাবিক কারণেই সব রাজনৈতিক দলই এই কেন্দ্রে প্রচারে ঝাঁপিয়েছে। কালিয়াগঞ্জ কেন্দ্রকে এবারে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেসও। দলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী কালিয়াগঞ্জ শহর থেকে গ্রাম ছুটে বেড়াচ্ছেন জনসংযোগের কাজে। দলের গোষ্ঠী কোন দল মিটিয়ে কৃষ্ণ কল্যাণীকে জয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে প্রচার চালাচ্ছেন স্থানীয় ও জেলা তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে যথেষ্টই উজ্জীবিত তৃণমূল শিবির। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নের কাজ হয়েছে, বিভিন্ন সামাজিক প্রকল্পে যেভাবে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন, তাতে করে মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে। জয়ী হবেন দলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 2018 সালে যেটা নির্বাচন হয়েছিল সেটা আপনার 5 সাল আগে, তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে অনেক প্রকল্প ওটা এবং সাথে দিল্লির যে সরকার, নরেন্দ্র মোদী সরকারের যে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কথা দেওয়ার পরেও কথা রাখেন, এটা খুব মানুষ বুঝে গেছে। আচ্ছা, যার জন্য অন্যান্য জায়গায় কি হবে জানি না, কিন্তু কালিয়াগঞ্জের ক্ষেত্রে আমি বলবো যেটা আমাদের খুব মাইনাস ছিল, তারপর থেকে আমরা নিজেদেরও যা ভুল ত্রুটি ছিল সংশোধন করেছি এবং আগামী দিনে গত 5 বছর ধরে মানুষের নিবিড়ভাবে যোগাযোগের মধ্য দিয়ে খুব ভালো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভা ক্ষেত্রে। নর্মালি আমরা খুব আশাবাদী, সবচেয়ে যদি মানুষ নির্ভর করে যে জায়গার উপর মানুষ নির্ভর করে ভোট দিবে সেটা হচ্ছে পশ্চিমবাংলায় নিরাপদে থাকার একটা ঠিকানা। এখানে সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে একদম নিভৃতে সবাই একসাথে আমরা বসবাস করতে পারি, যেটা 1,000 কোটি টাকা দিয়ে মানুষ কোনোদিন কিনতে পারবে না। এটা সবচেয়ে পীঠস্থান পশ্চিমবঙ্গ আমাদের কালিয়াগঞ্জ, তার জন্য এটা প্রথম শর্ত। 2 নম্বর, মানুষের যে ন্যূনতম যে সমস্ত জিনিসের প্রয়োজন, খাদ্যের ব্যবস্থা, হাত খরচের ব্যবস্থা, বয়স্ক মানুষের পাশে দাঁড়ানো, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, এই সমস্ত মানুষকে খুব মোহিত করে, এবং গ্রামের মানুষের একটাই কথা যে আমাদের দেখে তাকে আমরা দেখি। আচ্ছা, এটি আমরা খুব আশাবাদী। তার থেকে বড় কথা, আমাদের কর্মীর কিছু পয়সা ছিটি নেই, একদম একদম নেটের মতো ওদের সাথে যোগাযোগ রেখে আবদ্ধ করে রেখে তাদের পরিষেবা দেয় বুঝবে আমাদের, যেটা তৃণমূল ছাড়া কংগ্রেস বা বিজেপির কোনো কর্মী কোনোদিন বিপদে দাঁড়ায় না। দলীয় প্রার্থীর জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী কর্মী সমর্থকেরাও, তারা জানিয়েছেন প্রার্থী হিসেবে কৃষ্ণবাবুর জনপ্রিয়তা রয়েছে, সামাজিক প্রকল্পে অনেক মানুষ উপকৃত হয়েছেন, তার ফলে নির্বাচনে জয়ী হবেন কৃষ্ণবাবু। কৃষ্ণ কল্যাণী উনিও খুবই ভালো প্রার্থী, উনি আর অনেক রকম কাজও করছেন, গরিবদের সহায়ও করছেন উনি। প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণী লোক ভালো, মানুষকে সাহায্যটা যে করে আর্থিক ফলের থেকে কৃষ্ণ কল্যাণী স্বাভাবিক লোক বেশি দেখতেছি আমরা, মমতায় নিয়ে নিই দেখতে তৃণমূল এসেই তো কাজগুলো হয়েছিল, তা লক্ষ্মী ভাণ্ডার যখন দিচ্ছে ওকে তো নেমো খারামি করবে না, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তো ওই তো করলো লক্ষ্মী ভাণ্ডারটা। গেছিলো রাস্তাঘাট কিচ্ছু ছিল না, সব ছোট ছোট ছিল, এবং হসপিটালে আমি একটা রুগী নিতে যাই, রুগী নিয়ে যেতে আমি পারি, তৃণমূল এসে তখনকার রাস্তাঘাটে সমস্ত দেন হচ্ছে, কাজ এখনো রানিং চলছে। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ।